আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন যাবত আমি কোনো ব্লগ দিতে পারছি না, অনেকেই কমেন্ট করছেন, ইনবক্সে অনেকেই মেসেজ করেছেন, কিন্তু আমি আসলে এতগুলো মেসেজের রিপ্লাই দিতে পারবো না। সবগুলির মেসেজ রিকোয়েস্টে পড়ে আছে, আমি দেখেছি সবার মেসেজ, তো একবারে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ, অনেক বেশি জ্বর ওর গায়ে, আর ঘাড়ের এই পাশটাতে ওর রক টান দেওয়ার কারণে এই পাশটা ফুলে গেছে আর অনেক ব্যথা। আমার মেয়েটার অতিরিক্ত জ্বর ছিল সারাদিন, এখন একটু কমেছে, তো বিকেলে ডক্টরের কাছে নিয়েছিলাম। ডক্টর বলেছে যে ভাইরাস জ্বর, তবু আগামীকালকে বিকাল 4টার মধ্যে যদি জ্বরের তাপমাত্রাটা একটু না কমে তাহলে আমরা যেন ডেঙ্গু পরীক্ষাটা করাই, কারণ ডেঙ্গুর কিছু কিছু সিমটম ওর মধ্যে দেখা যাচ্ছে। আমি জানি না, আমার মেয়ের এই সিচুয়েশনটা আমি আসলে দেখতে পারছি না, আমার খুবই খারাপ লাগছে এবং আমি বুঝে নিতে পারছি না যে কী করে কী করবো। আমার মাথায় কিছুই কাজ করছে না, ইভেন আমি কথাও ঠিকমতো বলতে পারছি না এখন। তো আমার মেয়েটাকে দেখে আপনারা বুঝতে পারছেন, ও অনেক খারাপ অবস্থা ওর। আমি যার কারণে কিন্তু কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। এই যে খাটের ওই পাশে সব কিছু আছে, ওর ওষুধ, ওর পানি, ডাবের পানি, একটু দুধ বানিয়েছিলাম খেয়েছে, একটু চিপস খেয়েছে, এই অবস্থা। সারাদিন ওকে আমি কিচ্ছু খাওয়াতে পারিনি। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, সবাই সুরা ফাতিহা, আয়াতুল কুরসি 3-4 করে পড়ে পড়ে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন। আমার মেয়েটার জন্য বেশি বেশি দোয়া করবেন। ইনশাল্লাহ আমার মেয়েটা সুস্থ হলেই আমি ইউটিউবে আবার ফিরে আসব। আর আমার আসলে মনে আর একটুও শক্তি নেই যে আমি আর কিছু সাফার করব, বা ডেঙ্গু যদি হয় আমি ওকে নিয়ে হসপিটালে আসলে আর দৌড়াতে পারবো না। আমার হাজব্যান্ডের সিচুয়েশনটা হওয়ার পর থেকে আমার কাছে মনে হয় আমি মেন্টালি অনেকটা উইক হয়ে গিয়েছি, ফিজিক্যালি উইক হয়ে গিয়েছে। আমার পক্ষে এই ধরনের এক্সাম দেওয়া আর সম্ভব না। আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছে, আমার মনে হয় না এখন আর পরীক্ষাটা নেওয়ার খুব দরকার। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করে দেয়, আমি যেন মেয়েটাকে সুস্থ মতো আবার আমার বুকে নিয়ে আসতে পারি, আমার মেয়েটাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, কালকে মধ্যে যেন জ্বরটা কমে যায়। আপনারা সবাই বেশি বেশি দোয়া করে দেন একটু। আল্লাহ হাফেজ।